আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مزغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজাম ও বেরাদারান ইসলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। আমিন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাকের বহুত বড় মেহরবানি, এখানে প্রতি মাসেই সিরাত কমিটির উদ্যোগে এসলাহি মাহফিল হয়। আমার শায়খ ঢালকানগরের হযরতওয়ালা দামাত বারাকাতুহুম বলেন, এসলাহি মাহফিল মানে হল জীবন গড়ার মাহফিল। এসলাহি মাহফিল মানে হল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের মাহফিল। এসলাহি মাহফিলের আরেক অর্থ হল জীবন মেরামতের মাহফিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই অর্থেই এই মাহফিলকে, এই মজলিসকে কবুল ও মঞ্জুর ফরমান। যারা অংশগ্রহণ করেন, আলোচনা করেন, আয়োজন করেন, সহযোগিতা করেন, সমর্থন করেন, মহাব্বত করেন, আল্লাহ পাক সকলের এমন এসলাহ করে দেন যে এসলাহের দ্বারা বান্দা আল্লাহ পাকের সন্তুষ্টওয়ালা হয়ে যায়, যে এসলাহের বরকতে বান্দা বিনা হিসাবে জান্নাতওয়ালা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সেই রকম এসলাহ হওয়ার তৌফিক দান করেন। আমিন। আমার ভাইরা, কোরআনে পাক হাদিসে পাকে হাজারো কথা আছে, এটা একটা প্রেসক্রিপশনের মতন। ডাক্তার সাহেবের প্রেসক্রিপশনের ঔষধগুলো বিভিন্ন রকম থাকে, কিছু থাকে একান্ত ইমার্জেন্সি অ্যান্টিবায়োটিক, কিছু থাকে তার জন্য সাপোর্ট, তার কিছু থাকে ভিটামিন, কিছু এমন ওষুধও থাকে যেটা খাইলে ভালো না খাইলে নাই। কিন্তু রুগী যদি বুঝতে না পারেন, খোঁজ নিয়ে জানা গেল যে সিরাপটা বেশি মজা লাগছিল সেটা তিনি নিয়মিতই খাইছেন, অ্যান্টিবায়োটিকটা তিতা ছিল সেটা তিনি সেবন করেন নাই, কী ব্যাপার তার জানা ছিল না, ডাক্তার লিখছেন বলছেন এগুলো সেবন করবেন, কোনটা ইমার্জেন্সি আর কোনটা ইমার্জেন্সি না সেটা তিনি বলে দেন নাই। সাধারণত রুগীরা সব কিছুই সেবন করার চেষ্টা করে, এমন কি ঔষধ দোকানে গেলে যদি দোকানদার হাজার বুঝানোর চেষ্টা করে যে আপনাকে যেই কোম্পানির ঔষধ লিখছেন তার চাইতে অনেক ভালো কোম্পানিরটা আছে সেটা নাই, বলবে না হবে না, যেটা লিখছে ওইটা কি আছে? চেষ্টা করি না আমরা যে যেটা লিখছে আপনি, যেই নামেরটা লিখছে সেই নামেরটাই দেন। আপনি এখানে একই গ্রুপ
ভালো কোম্পানি আমার দরকার নাই। আস্থার কারণে মানুষ সব কিছুই সেবন করে, আবার সময় মতো যায়, কারো উপকার হয়, কারো কিছু হয়, কারো হয় না, আবার নতুন প্রেসক্রিপশন দেন, আবার নতুন প্রেসক্রিপশন দেন। এর মধ্যে অনেক ধরনের মিক্স থাকে। ঠিক কোরআনে পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এই দুনিয়ার মানুষদেরকে আরশের ঊর্ধ্বে পর্যন্ত পৌঁছানোর জন্য একটা প্রেসক্রিপশন দিয়েছেন। এর মধ্যে বিভিন্ন রকমের আমল আছে, কোরআনে পাকে আছে এমন আমল যেটা করা জায়েজ, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কিচ্ছু না, কোরআনে পাকে আছে, কিন্তু সে আমলটা করা কি জায়েজ, না করলে কোনো গুনাহ নাই, কোরআনে পাকই আছে। আল্লাহ পাক বলছেন যে আমল করো, খোঁজ নিয়ে জানা গেল সে আমলটা মুস্তাহাব, কোরআনে পাকে আছে, খোঁজ নিয়ে জানা গেল এটা সুন্নত, কোরআনে পাকে মজুদ আছে, খোঁজ নেওয়া জানা গেল ওয়াজিব, কোরআনে পাকে আছে, খোঁজ নেওয়া জানা গেল ফরজ। এখন প্রেসক্রিপশন তার সঙ্গে তো লেখা নাই, এটা অ্যান্টিবায়োটিক, এটা সাপোর্ট, এটা গ্যাস্ট্রিক, এটা ভিটামিন, উনি ওনার মতন করে লিখে যান ডাক্তার সাহেব। ঠিক রব্বুল আলামিন আমাদের জন্য তিনি তার শাহী আন্দাজে প্রেসক্রিপশন পাঠাইছেন, এখন কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব নফল, আমরা আমাদের এই জ্ঞানে বোঝা সম্ভব না। রব্বুল আলামিন বললেন হে নবী আপনি বুঝিয়ে দিয়েন, সুবহানাল্লাহ। নবী বললেন হে আমার নায়েবগণ কিয়ামত পর্যন্ত তোমরা বুঝিয়ে দিও, সুবহানাল্লাহ। এটা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে লাগবেই, একদম সময়ের ভিতরেই, আর এটা যদি পারেন ভালো, আর এটা তো এমন তেমন, এই জিম্মাদারি ওলামায়ে কেরামের না হয়, মুসলমানরা যে বলে আলেমের জরুরত কি, প্রয়োজন কি, কোরআন হাদিস তো আছেই, কোরআন হাদিস তো আছেই, জরুরত হইল এই জন্য। সঙ্গে সঙ্গে কোরআন হাদিসের মধ্যে এমন এমন কথাও আছে যেগুলোর উপর আমল করা জায়েজ নাই, কোরআনে পাকে আছে, হাদিসে পাকে আছে, কিন্তু এই কথাগুলোর উপর আমল করা কি নাই, সে আবার কেমন কথা? কোরআনে থাকবে, হাদিসে থাকবে, আমল করা জায়েজ নাই, না জায়েজ নাই। কেন? যে কোরআনের এই বিধানটা কোরআনের অন্য আরেক বিধান দ্বারা রহিত হয়ে গেছে, আল্লাহ পাক এটার পরিবর্তে আরেকটা বিধান নাজিল করছেন, কিন্তু আগের বিধানটা কোরআন শরীফে রয়ে গেছে। এরকম অস্ত্র নাই কোরআন শরীফে? ইসলামের শুরুতে অনেক বিষয় এমন ছিল যেগুলো তো শেষে আর থাকে নাই, সেই শুরুর অংশগুলো, শুরুর কথাগুলো তো কোরআনে পাকে আছে, সেগুলোর উপর হুকুম আমল করা কি নাই, জায়েজ নাই। এই এমনও যদি থাকতো সেই সুরাগুলো পাঠ পাঠ আছে, এই কয়েক সুরা বাদ এমনও নাই, এমনও যদি হইতো ওই কথাগুলোর সঙ্গে একটু নোট দেওয়া আছে যে এই আয়াতগুলো মনসুখ হয়ে গেছে, এগুলোর উপর আমল করা জায়েজ নাই, কিছুই নাই, একদম সবটা একই ধাঁচের, এই সুরার ভিতর কিছু অংশ আছে, কিছু অংশ নাই। আবার মক্কি মাদানী বলতে সাধারণত বোঝা হয় হিজরতের আগের সুরা মক্কি, হিজরতের পরে যা নাজিল হয়েছে সেগুলো মাদানী। আবার তাফসিরওয়ালারা লিখেন না, সব না, মক্কি সুরার ভিতরেও মদিনার আয়াত শরীফ আছে, সুবহানাল্লাহ। আবার মাদানী সুরা যে মদিনার সময়ে নাজিল, এর ভিতরে বহু আয়াত আছে যেগুলো মক্কা শরীফে নাজিল হয়েছে, এই সেটিংটা কেভাবে করছেন? আল্লাহ পাক নবীজিকে যে আয়াতের পর যে আয়াত রাখতে বলছেন নবীজি ঠিক সেভাবে রেখে গেছেন, সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আর এই হাদিস থেকে আমরা আমাদের মতন করে উদ্ধার করে আমল করা কি সম্ভব এবং কি আমাদের জন্য উচিত? তাহলে এবার একজন বিজ্ঞ মানুষ প্রেসক্রিপশন পড়তে জানেন, বললে আরে তুই অ্যান্টিবায়োটিক, এটা এটা গ্যাস্ট্রিকের, আর এটা ব্যথার ঔষধ, এর সঙ্গে কিন্তু গ্যাস্ট্রিক অবশ্যই খাবেন, এরপর একটা ভিটামিন। আচ্ছা বাবা বুঝলাম। এখন কেউ যদি বলে কেন, আমি কি মানুষ না, আমি কি স্কুল কলেজে পড়ি নাই, আরেকজনের কাছে কেন যাব? এইরকম মানুষ যেরকম বিভ্রান্তের শিকার হবেন চিকিৎসার ক্ষেত্রে, ঠিক তেমনিভাবে কেউ যদি বলে আমরা মুসলমান না, আমরা কোরআন হাদিস পড়ি নাই, অথচ কোরআন হাদিস আমাদের মৌলানা সাহেবের মতন পড়ছেন, এর চাইতে বেশি আর কি পড়বেন, কি বলেন?
সাধারণ মানুষ কেউ যদি কোরআন হাদিস পড়ে না, তাহলে পড়তে 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 যারা মাদ্রাসায় পড়ে আমাদের মতন মৌলবি সাহেব হইছে, এই পর্যন্তই তো পড়বেন, এর চাইতে বেশি না। আমাদের খবর হইল কোরআন হাদিস দেখে দেখে আমল করার ক্ষমতা আমারও নাই, আমার উস্তাদেরও নাই, আমারও নাই, উস্তাদেরও নাই। কেন? উস্তাদ কি নবীর যুগে ছিলেন নাকি? উনি কি বলতে পারবেন নিজের থেকে এটা এই এটা বাদ? উনি আবার ওনার আব্বাকে স্মরণ করতে হয়, ওই আব্বাকে জিজ্ঞাসা করলে বলে আব্বা আমিও তো ছিলাম না, আমার আব্বাকে জিজ্ঞাসা করি। এই জিজ্ঞাসার সিলসিলা দ্বারা একদম পৌঁছে যাবে সাহাবাই কেরাম পর্যন্ত। এই জন্য সেই যুগ থেকে যে আলেমটা হয়ে আসছে এই মাদ্রাসায়, নতুন নতুন আবিষ্কৃত এলেম পড়ানো হয় না, ওই এলেমটা অরিজিনালটার খোঁজে আলেমরা থাকেন। আচ্ছা, এটা উনি বর্ণনা করলেন, উনি পাইছেন কোথায়? উনি তো তাবি, উনি বলেন কলা রসুল্লাহ, তাবি যদি বলে রসুল্লাহ বলছেন তো তাবি হইলেন কেন? সাহাবি হয়ে যেতেন আপনি, আপনি ফুটানি করলেন, আপনি বললেন কলা রসুল্লাহ, রসুল্লাহ বলছেন, নিশ্চয়ই আপনি তাবি হওয়ার অর্থই তো নবীজির সঙ্গে আপনার সাক্ষাৎ হয় নাই, তো আপনি কলা রাসূলুল্লাহ বলেন, আপনি কোত্থেকে বলছেন? এইবার এই তাবি তো খারাপ লোক না ভাই, মিথ্যা কথা বলার লোক না। এইবার এই হাদিসের মধ্যে উনি বলেন নাই উনি কোথায় শুনছেন, উস্তাদের নাম বলেন নাই, ইসলামিক দৃষ্টিতে আচ্ছা তাবি বলছেন, এই কথাটা আমরা দেখব টেস্ট করে। হ্যাঁ, খোঁজ নেওয়া জানা গেছে, আরেক কিতাবে আরেক বর্ণনায় আরেক ছাত্র বলতেছেন, ও উনি বলতেছেন সামিউতু আবা হুরায়রা তান্নাহু কল, আমি হযরত আবু হুরায়রাকে বলতে শুনছি তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ও তাহলে এই হাদিসটা গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ, কতটা যাচাই বাছাই, কতটা নিরীক্ষণ, কত কঠিন পরীক্ষা! এটা কি আমাদের জন্য সম্ভব? আর আপনাদের জন্য না, আমাদের জন্য তো না। তাহলে আমরা কি করি? বলে MBBS ডাক্তার সাহেবরা MBBS পর্যন্ত পড়ার পর কি করে? ওষুধ তৈরি করা শিখা যায়, ঠিক না? MBBS পাশ করলে এখন ঔষধ মাশাআল্লাহ উনি আবিষ্কার করতে পারেন। এই বলে আর মিয়া ওষুধের কটার নাম মুখস্থ করছে, এই হলে MBBS কিচ্ছু না, কয়েকটা ঔষধের নাম উপকারিতা অপকারিতা এই মুখস্থ করছে। এও এখনকার মুখস্থ কতটুকু? মোবাইল নিয়ে পাশে বসে থাকে কি ডাক্তার সাহেবরা বসে থাকে না? ঔষধ লিখবে দেখি মোবাইল টিপে, মানে বানান মুখস্থ নাই, পুরো বানান মুখস্থ নাই। কোম্পানিওয়ালারা এখন অ্যাপস দেওয়া যায়, মোবাইলের মধ্যে লোড করে দেওয়া যায়, মোবাইল সহ দেওয়া যায়, স্যার এই যে এখানে আছে। আবার দেখবেন যে বিশাল বড় একটা কলমদানি দিছে, একটা পেড দিছে, একটা ক্যালেন্ডার দিছে, অর্থ স্যার আপনি যদি ভুলে যান ক্যালেন্ডার দিক তাকে লিখে ফেলবেন, আপনার টেবিলের সামনে এটা দিলাম এভাবে লিখবেন, এটা ইমুটিল স্যার, এটা সার্জেল, এটা ম্যাক্স প্রো, বানান করতে কোনো সমস্যা হলে স্যার আপনার সামনেই বানানটা লেখা দিলাম। আপনি না MBBS হয়েছেন? বলে MBBS হওয়ার অর্থ হলো আমি কি একদম দুনিয়া সব মুখস্থ করে ফেলেছি, কিছু মোটামুটি গ্রুপ টুরুপ আমি মুখস্থ করে ডাক্তার হয়েছি। বলে এবার FCPS FRCS? বলে হ্যাঁ, এগুলো করে মোটামুটি আগাইছি, ওষুধ বানানো এখনও শিখি নাই, বড় বড় স্যারেরা যা লিখছেন ওটা পড়াই তো শেষ হয় নাই, ঠিক আলেমি দিন মানে কোরআন হাদিস বানানো শিখছেন, মাসালা বানানো শিখছেন, এই না যে মাওলানা সাহেব হইছেন মানে বড়রা কিতাবে কি লিখছেন উনি ওটা উদ্ধার করাটা শিখছেন। আবার অনেকে বলে আমি ওয়েও শিখি নাই, মাওলানা সাহেব বলে পুরাটা এও শিখি নাই, মুফতি সাহেব বলে আমি আরেক কদম আগাইছি। আবার মুফতি সাহেবের মধ্যে এমনও আছেন যে মাশাআল্লাহ খুব জাদ্রিল মুফতি হইছেন, আছে না একটা বিল্ডিং দোতলা নড়বড়ে, একজনের কাছে পরামর্শ করা হইলো যে কি করা যায়, বিল্ডিং তো নড়ে, পিলারের অবস্থা খারাপ, যার কাছে পরামর্শ চাওয়া হয়েছে তিনি বললেন যে আল্লাহ ভরসা তৃতীয় তলাটা করে ফেলান ইনশাল্লাহ মজবুত হয়ে যাবে। দোতলা যার নড়ে চড়ে উনি তিনতলা করলে বিল্ডিং থাকবে না, সবটা শেষ হবে। এইরকম মুফতি সাহেব সমাজে অনেক আছে, যিনি মাওলানা হইতে 13টা বেজে গেছে উনি আবার এক বছর সময় কাটায় উনি মুফতি সাহেব হয়ে গেছেন, মাওলানা হইতে যার 12টা বাজছে উনি এখন কি হয়ে গেছেন, দোতলা বিল্ডিং যার নড়ে চড়ে উনি এখন তিনতলার উপরে থাকেন, বলে যখন তখন ভেঙে পড়বেন। এই জন্য ওস্তাদরা বলে দে খবরদার নামের সঙ্গে মুফতি লাগাবা না, কিসের মুফতি তুমি? আল্লামা তকি উসমানির সাগরেদ ভর্তি হইতে 13টা বেজে যায়,
সেখানে গিয়া এত হার্ড পরীক্ষায় ভালো স্টুডেন্ট পড়ার পর বলে দেয় একদম সাবধান, মুফতি একজনও লিখবা না। হ্যাঁ, মুফতি হইতে হইলে যে লাইনটা ওটা ধরায় দিলাম, মুফতি হওয়ার লাইন ধরায় দিলাম। যদি এই লাইনে পড়াশোনা করতে থাকো, রিসার্চ করতে থাকো, অব্যাহতভাবে কোরআন হাদিসের উপর সময় দাও, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে একদিন মুফতি বানিয়ে দিবেন। আর এখন তো জিজ্ঞাসা করলে আপনার নাম কি? মুফতি সৈয়দ আলী। বাহ, বলে কোন সময় মুফতি বলবে, অস্থির। আপনার নাম কি? হাজী কদম আলী। আরে বাবা, হজ করা এই খবর শোনানোর জন্য বেকুল অবস্থায়, 9 মাসের গর্ভবতী মা যেরকম সন্তান প্রসব ব্যতীত তার শান্তি হয় না, দিন নাই রাত নাই, সব সময় এক টেনশন, কখন আল্লাহর বান্দাবান্দি দুনিয়াতে আসবে, সব সময় এক ধ্যান। এইরকম হাজিও আছে হজ করার পর, কখন একটু আমি বলবো আমি কিন্তু আগের মানুষ না, আমি এখন আলহাজ। ওই প্রসব করার আগ পর্যন্ত ওনারও মাথা ঠান্ডা হয় না। এরকম মাওলানা সাহেব আছেন না অনেক, আমাদের মতন মাওলানার অভাব আছে? এরকম যারা প্রকাশ্যে ঘোষণা দেয় যে কোরআন হাদিস থেকে মাসআলা উদ্ধার করার ক্ষমতা আমারও নাই, উস্তাদেরও নাই, উস্তাদদেরও নাই। হ্যাঁ, এই জগতে ছিলেন ওনারা, যা মণিমুক্তা উদ্ধার করে গেছেন, আমরা কষ্টে মশে সেগুলো পড়ার চেষ্টা করি, সেখান থেকে তুলে নিয়ে আইসা ওয়াজ মাহফিলে এসলাহি মজলিসে কিছু কিছু মণিমুক্তা দেওয়ার চেষ্টা করি। সুবহানাল্লাহ। না সবম না সব পরস্তম কে হাদিসে খাব গোয়াম মান গোলামে আফতাবম হামাজে আফতাব গোয়াম। ভাইরা আন্দাজ করে বলি না, অনেক মানুষকে শোনা যায় হাজি গাজি নামাজি আল্লাহর রাস্তায় সময় লাগানেওয়ালা, পীরের দরবারে দৌড়ানেওয়ালা, আশপাশের লোকরা ওনাকে এখন হুজুর হুজুর বলে, মাসআলা জিজ্ঞাসা করলে বলে আমার মনে হয় এটা জায়েজ নাই। বাহ, ফতোয়া শুনছেন, আমার মনে হয় এটা জায়েজ নাই, এটাও কোনো কথা? তার মানে নিশ্চিত তিনি কিছুই জানেন না, কিন্তু নিজের ফুটানি তো বর্জনও করতে পারেন না। যদি ডাইরেক্ট বলে দেন আমি জানি না, একদম তো কিছুই থাকে না, বলে আমার মনে হয় এটা জায়েজ নেই, আমার মনে হয় এই কাজটা ঠিক না, এই কাজটা গুনাহ, সে আবার কেমন ফতোয়ার নাম এটা? পারলে বলেন আমি অমুক আলেমি দিন থেকে শুনছি এটা এমন, না বললে একদম ক্লিয়ার কাট বলে দেন এটা আমার জানা নাই। ভয়ের কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, যিনি 4 মাজহাবের 1 মাজহাবের ইমাম, তার মানে কোরআন হাদিসের সমস্ত বিষয়ে যার ব্যাখ্যা আছে, কোরআন হাদিসের সমস্ত বিষয়ে ব্যাখ্যা যার আছে তারা হন ইমাম। একটা সাইড জানেন, আরেকটা জানেন, আরেকটা পিএইচডি করছেন, আরেকটা ডক্টরেট করছেন, আরেকটা বলে আমি এখনো সেটা হাত দেই নাই, ইমাম হইতে পারবেন না। এই 4 মাজহাবের 4 ইমাম মানে ইসলামের সমস্ত কিছুর ব্যাখ্যা ওনারা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, সহজ ব্যাপার না। এই রকম মানুষটাকে এক মজলিসে 48টা প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, 48 প্রশ্নের মধ্য থেকে উনি 16টা প্রশ্নের জবাব দিছেন, 16 দুগুণে 32টা প্রশ্নের উত্তরে বলছেন লা আদরি, আমার জানা নাই। শুনছেন, 16 বার উত্তর দিছেন আর 32 বার কি বলছেন? লা আদরি। বলেন আরবিটা কি? লা আদরি। বলেন লা আদরি মানে কি? আমার জানা নাই, আমি জানি না। বুজুর্গানি দিন বলেন যে আলেম এই কথা বলতে পারে আমি জানি না, এটা অনেক বড় আলেম। ছোট মোল্লা এই কথা সাহস করে বলতে পারে না, আমার জানা নাই, এই কথা ছোট মোল্লা বলতেই পারে না যে আমার সব শেষ। মানুষ যা ভাবছিল এতদিন, আমি যদি 5, 7, 10টা মাসালা জিজ্ঞাসা করলে যদি বলি না এটা জানা নাই, বলো না এটাও জানা নাই, এটা এটাও জানা নাই, না জানে মানুষ আমার এলাকার থেকে বাইর করে দেয়, আপনি জানেন কি? তাইলে এই ভয়ে উনি বলে যে দেখি, মনে হয় ঠিক না, এই কাজটা উচিত না, আমার খেয়াল এটা মনে হয় জায়েজ হবে না। এইরকম ফতোয়াও কোনো ফতোয়া? আর সাধারণ মানুষরাও তো এখন বলে। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি দিন খাঁটি আলেম থেকে, হক্কানি দিন হক্কানি আলেমদের থেকে অর্জন করার তৌফিক দান করে। একবার মধু নিয়ে আসলো আমাদের এক সাথী, মধুটা চোষা দিয়েই বলল মধুর কোনো দোষ নাই, পোকাটা 2 নম্বর। কোনো কথা হইল? বলল মধু ঠিক আছে, মধুতে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা কোথায়?
পোকা বলে পোকাটা দুই নম্বর। আমি বললাম ভাই সেটা আবার কি বলেন, বলে পোকাটা তো ছোট হওয়ার কথা, এই পোকাটা 3.5 হাত সাইজের। হ্যাঁ, 3.5 হাত সাইজের পোকার মধু, বুঝেন নাই কোন পোকা এটা? বলে মধুর তেমন কোনো সমস্যা নাই, কি ব্যাপার? বলে জায়গা মতো মেইন কেন্দ্র থেকে এই মধুটা আসে নাই, যে ফুলের ভিতরে যেটা থাকবে মৌমাছি তার মুখে করে যেটা নিয়ে আসবে এটা সে মধু না, বাজারে ভরা। আরে বাবা কোথায় কোথায় ভাঙছে? এখানে ভাঙছি। আরে ফকিরও যদি মধু দেখে গাছ ভাঙতেছে, ফকিরও একটু এখে দেয়। তুমি শহরের বাড়িতে এখানে ভাঙ্গা মধু নিয়ে রাস্তা রাস্তায় ঘুরা লাগে? এখানে ভাঙ্গা ওই এলাকায় মানুষ ছিল না, কেউ দেখে নাই তোমারে ভাঙতে, একদম পোকা টোকা উঠতেছে, সব দুই নম্বর। মধুর গল্প শুনবেন, মাদ্রাসায় ঢুকলাম, বাইর থেকে আসছি, দেখি মধু বিক্রির হিড়িক ছাত্ররা খরিদ করতেছে। কিরে ভাই কেই খাঁটি মধু, কেমনে খাঁটি? আমরা সঙ্গে গিয়া ভাঙ্গে নিয়ে আসছি। ছাত্ররা বলতেছে যে এই লোক একদিন আসছিল, আমরা বলছি আমাদেরকে এবার আরেক দিন এসে বললো চলেন। কোথায়? রাজেন্দ্রপুর আবদুল্লাপুর ঘুইরা আমরা সঙ্গে গিয়া ভাঙ্গে নিয়ে আসছি, দেখি একটু খাওয়ান। আমি খাইলাম, আমি বললাম মধু দুই নম্বর নিশ্চিত। কোথায় দুই নম্বরই হয়েছে তোমরা জানো আর আল্লাহ জানে। আর মধুওয়ালা চিৎকার আমার উপর, আপনার ছাত্ররা আমার সঙ্গে গেছে। আমি বললাম যে ভাই মধু সম্পর্কে আমার এই জিব্বাটা একটা ল্যাবরেটরি, তুমি পাগলামি করার কোনো দরকার নাই, আমার ল্যাবরেটরি থেকে রিপোর্ট আসছে এটা দুই নাম্বার, তুমি বলো কোথায় কি হয়েছে। না এক নাম্বার, আমার সন্তানরে আমি আরাম খাওয়াবো, এই হয়েছে সেই হয়েছে। এর মধ্যে শুনলাম যে এই তিনজন তার সঙ্গে গেছে, ওনাদেরকে এক পোয়া করে আবার হাদিয়াও দিছে, যে এত বেচা কিনা তোমাকে উছিলায়। ছাত্রদেরকে বললাম শোনাও পুরা বিস্তারিত সফর। বলে এখান থেকে নিয়ে গেল রাজেন্দ্রপুর, হাঁটতে হাঁটতে এক বাড়িতে গিয়া খালের এপারে বললো দাঁড়াও হিন্দু বাড়ি, তোমরা হুজুর মানুষ যায়ও না। শুনতেছেন? কিছুক্ষণ পর আইসা বলল যে না বিশাল চাক, ওরা ভাঙতে দিবি না, ওদের গরু টরু গরু কামড়াবে, এই জন্য কি যে মুশকিল, চল ভাই আরেক দিক যাই। আবার কতক্ষণ আরেক দিক ঘুরছে, পায় না। আবার বলল দেখি তো আবার আগের বাড়িটাতে যাই, তো এদেরকে এখানে দাঁড় করায় খালের এই পারে, আবার আগের হিন্দু বাড়িতে ঢুইকা। কিছুক্ষণ পর এক বালতি মধু নিয়ে দৌড়, যে ভাই দৌড় বাইরে চল, এখানে আর দেরি করা যাবে না। আমি বললাম হইছে কাম। শুনতেছেন? সাথে গিয়া মধু ভাঙিয়ে আনবেন, এইরকম মধু তো দেশে সমানে চলতেছে, অল্প স্বল্প না। এই মধু যেরকম দুই নম্বর চলতেছে, আল্লাহ দিনের নামে মূল উৎস থেকে দিন না নিয়া। আর শুনছিলাম একজনে বলছিল, আমি শুনছিলাম, আরে এক জায়গায় মহিলাদের তালিম হয়, তালিমে এইরকম এক তালিম হয়েছে যে মানুষ বাথরুমে গিয়া যে টিস্যুটা ঢিলা কুলুকটা ব্যবহার করে এটা কিন্তু নেকির পাল্লায় ওজন করা হবে, নাউজুবিল্লাহ। এটা বড় সাবধান, এটাকে জেনতেন জায়গায় ফেলা যাবে না। তালিম হচ্ছে কেন? বলে আপনি শিখছেন কার থেকে? বলে আমার মতন আর এক মগা থেকে। হযরত জালালউদ্দিন রুমি বলেন, ইয়ারে মাগলুবা মাশাউহি আইগাবি, নফসের হাতে মাইর খাওয়া, গুনায় কোনো লিপ্ত লোকের কাছে দিন শিখো না, তুমিও মাইর খাবা, আর কি শিখবা? উস্তাদ মাইর খাওয়া, তুমি ছাত্রও মাইর খাওয়া, কোন না সুন্দর সুন্দর কথা বলে, ওয়াজ যে করে কি যে ফাইন, তারপরে বলে অনেক সুন্দর ওনার ব্যবসা। বলে ব্যবসা একটু সমস্যা আছে, ঘরে কি পদ্মা একটু সমস্যা আছে, আয় ব্যয় দুটোটা কি হালাল, এটা কি আর হয় ভাই, এগুলোর দিকে তাকানোর দরকার নেই। উনি যা বলছেন আপনি সেটা দেখেন, কি বলছেন সেটা শুনেন, কে বলছেন সেটা জানার দরকার নাই। কোরআনে পাক রব্বুল আলামিন বলে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, নাই কোরআন শরীফে? সুরে ইয়াসিন পড়েন না আপনারা? আল্লাহ পাক বলেন এত্তেবা করো ওই মানুষটার যে দিনের কথা বলে কেবলই আল্লাহর জন্য, সঙ্গে এও দেখো এই লোকটা পূর্ণ দিনদার কিনা, পূর্ণ দিনদার কিনা, এটাও শর্ত। পূর্ণ দিন নাই, এক জায়গায় আছে আরেক জায়গায় নাই, এক জায়গায় খুব ভালো আরেক জায়গায় বড় মুশকিল, এক জায়গায় বাইজিদ বোস্তামির মতন ওলি আল্লাহ মার্কা কথা বলে, আরেক জায়গায় এজিদ রেও ফেল করায় দেয় না। ইসলামিক দৃষ্টিতে এই লোকের কথা শোনা জায়েজ নাই। শুনতেছেন? হ্যাঁ, ওই লোক আপনি দুইজন মিল্লা চলো ভাই মস্কো করি, তুইও ভাঙ্গা আমিও ভাঙ্গা,
যতটুক পারো শোনাও, কিন্তু জীবনের সর্বক্ষেত্রে তাকে ফলো করা হারাম। কারণ সে তো নফসের কাছে মার খাওয়া, সে এখনো পর্দাই শুরু করে নাই, মৌলবী সাহেব এখনো নিজে দিনদারি হয় নাই, আরেকজনকে দিন শেখাইতেছে। মুসলমানরা মার যেখানে খাইছে জম মার, সেটা হইল মুসলমানরা মনে করছে আমলি মানুষ হওয়া জরুরি, আমল করা জরুরি, খুব সূক্ষ্ম মার। পরে সময় আসছে আমল শুরু করছে, পীরের মুরিদ হলে পীর মুরিদে আমল, তবলিগে গেলে তবলিগে আমল, অন্য বন্ড দরবারের কাছে গেলে কিছু দুরুদ শরীফ জিকির আজকার আর কিছু ভান বনিতা, আলহামদুলিল্লাহ বহুদিন পরে আল্লাহ পাক একটা আমলি জীবন দান করছেন, আলহামদুলিল্লাহ আমল আর ছোটে না। আমার কি ব্যাপার যে আমল ছোটে না, সব সময় আমলে জিকির হচ্ছে, নামাজ হচ্ছে, মানে ধোকাটা খায় কিভাবে শুনেন। এবং লোকেরাও দেখতেছে এই লোক ভালো হয়ে গেছে, ড্রেস পরিবর্তন হয়ে গেছে, চেহারা চেঞ্জ হয়ে গেছে, কিছু আমল করলো, কারণ ইসলামের প্রতিটা আমলই সুন্দর, প্রত্যেকটাই আকর্ষণীয়, প্রতিটা নূরওয়ালা, প্রত্যেকটা বড় রহমতওয়ালা, এবং আল্লাহ পাকের অনেক বেশি আদর মোহাব্বত পাওয়া উপযুক্তওয়ালা আমল। এই আমলগুলো করাতে তার চেহারারও রং চেঞ্জ, জীবনেরও রং চেঞ্জ, সে ভাবতেছে আল্লাহ রহমতে আমিও আমলওয়ালা, অন্যরা ভাবতেছে তিনি আমলওয়ালা, কিন্তু ইসলামের সিদ্ধান্ত হইল আরে আমলওয়ালা মানুষ ওই ব্যক্তি যে গুনাহ থেকে পরহেজ করনেওয়ালা। সুবহানাল্লাহ, এই আমলওয়ালাই যদি তাকেই যদি জিজ্ঞাসা করা হয় স্বর ঘরে কি পদ্মা ব্যবস্থা হইছে, হয় নাই, আয় রুজি কি হালাল, বলে না আল্লাহর রহমতে আমল ছুটে না রুজি, বলে এইটা কি এই যুগে হালাল করা যায়, আমলওয়ালা মানুষ। ছেলে মেয়েকে দিন যথাযথ শিখানো হয়েছে, নিজের বোনদের হক বাবার মৃত্যুর পরপর যথাযথভাবে পরিশোধ হয়ে গেছে, চেহারায় সুন্নত মোতাবেক দাড়ি হয়ে গেছে, পায়জামা কাপড় টাকনুর উপর উঠে গেছে, নামাজ পড়েন নামাজের ফরজগুলো ঠিক হয়ে গেছে, খোঁজ দিলে জানা যাবে একদম মূল মূল মেইন মেইন পয়েন্ট একদম কঠিন বিধ্বস্ত, অথচ একটা জামা জুব্বা কিছু আমল দিয়া জিকির আজকা দোয়া তসবি দিয়া একটা ভান ধরে উনি আমলওয়ালা হয়ে গেছেন, তিনিও খুশি দশজনও খুশি। মনে রাখবেন এই ব্যক্তির বয়স যদি 1000 বছর হয় আর এইভাবে যদি আমল করেই যান, আর সঙ্গে সঙ্গে না কেরাত সুরা কেরাত আছে, না দোয়া কুনুত আছে, না আত্তাহিয়াতু সঠিক জানা আছে, না উজুর ফরজ জানা আছে, অথবা না মানুষের হক পরিশোধের তৌফিক আছে, না আল্লাহর হক বুঝার বান্দার হক বুঝার তৌফিক আছে, মানে আমল এবং গুনাহ মিক্স একটা জীবন, এইরকম যদি সে 1000 বছরও পায় ইসলামিক দৃষ্টিতে এই লোকের নাম ফাসেক। এই লোকের নাম কি? ফাসিক। আরেকজন লোক এশরাকও পড়ে না, আউয়াবিনও পড়ে না, অত বেশি তাহাজ্জুদও পড়ে না, অত বান বনিতাও করে না, গাল ভার করে নিচের দিকে তাকায় থাকে না, চলে ফিরে কোনো রকম, হ্যাঁ কাফের মুশরিকদের পোশাক পরে না, এই ঢিলাডালা ফতুয়ার মতন একটা পরে, অথবা পায়জামা পাঞ্জাবি পরে, টাকনোর উপর কাপড় পরে, দেখলে মনে হয় যে তারে কোনোদিন মসজিদে 2-4 ঘন্টা বসতে দেখলাম না, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, কিন্তু সে কদম কদম গুনাহ থেকে বেঁচে বেঁচে চলে, হালাল রুজি করে, হালালভাবে ব্যয় করে, ঘরে স্ত্রী সন্তানদেরকে দিন মতো চালায়, নিজেও দিন মতো চলে, কোনো গুনার মধ্যে সে স্থায়ীভাবে লিপ্ত না, গুনাহ হয়ে যায় আবার তওবাতিল্লাহ করে লাইনে এসে যায়, আবার একটু ভুল বিচ্যুতি হয়ে যায় আবার তওবাতিল্লাহ করে আইসে যায়। ইসলামের ভাষায় সে একজন মুত্তাকি, অপর ভাষায় সে একজন আল্লাহওয়ালা মুসলমান। মুত্তাকি মানে আল্লাহওয়ালা মুসলমান। বলেন কি, জীবনে দেখলাম না একটু এশাক আউয়াবিন নিয়ে ব্যস্ত থাকতে, গাল ভার করে থাকতে, বলে হ্যাঁ ওনাকে একটু যাচাই করেন, একটু সাহস দেন, কবিরা গুনা, বলেন না কবিরা গুনা নাই, ফরজ তরক নাই, ওয়াজিব তরক নাই, হক নষ্টকরণ নাই, জুলুম অত্যাচার নাই, তা আসি কি, বলে আসে তার যা জরুরি আমল সেগুলো করেন, আর এই বয়সে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন, পাই পাই হিসাব করে দিয়ে দেন। ইসলামে ছিল এই আমলটা, এবার যেই রং ধরেন, কোন কালার পাগড়ি পরবেন পরেন, গোল জামা গায়ে দিবেন না কানি ফাড়া গায়ে দিবেন পরেন, এমব্রয়ডারি করবেন কি না করবেন না করেন, 3 তরকারি খাবেন না 5 তরকারি খাবেন খান,
অনেক স্বাধীনতা ছিল, কিন্তু মূল কাজ বাদ দিয়ে এসে আমরা হয়ে গেছি নির্ধারিত দুই চার পাঁচটা আমল। আবার পাগড়ির কালার কিন্তু এইটাই হওয়া লাগবে, জামা কিন্তু এই ডিজাইনের হওয়া লাগবে, মনে হয় এত বড় ব্যাপার, এইটা হয়ে গেলে আর কিছুই বাকি লাগবে না। অথচ এইটার নাম্বার এত কম, মূল সাবজেক্টে ফেল করার পর ও ঠিক সাবজেক্টে 100 পাইলে কোনো ফায়দা আছে? মূল সাবজেক্টেই ফেল। এই জন্য আমার ভাইয়েরা, এই জন্য এক বুজুর্গ বলেন, দিল গুলিস্তা থা থা তো হার শেষে টপক তি থি বাহার, দিল বায়াবা ক্যা হুয়া আলম বায়াবা হো গিয়া। যে দিল গুলিস্তা ছিল মানে আল্লাহর মোহাব্বতের ফুল বাগান ছিল, তো পা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চোখ থেকে মনে হয় যেন আল্লাহর রহমতের বসন্ত ঝরতে থাকতো, সুবহান, সব রহমতওয়ালা, কারণ দিল আল্লাহওয়ালা। দিল বায়াবা ক্যা হুয়া, অন্তরে আল্লাহর মোহাব্বত থেকে শূন্য হয়ে গেছে, মনে হয় আপাদ মস্তক একদম মরুভূমি হয়ে গেছে, কোনো কিছুর মধ্যে প্রাণ নাই, সব নিষ্প্রাণ। কেন? যে সব প্রাণের প্রাণ অন্তরে ওই জায়গাটা শূন্য হয়ে গেছে, সেখান থেকে তেল সাপ্লাই নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে অন্তরে আল্লাহর মোহাব্বত হাসিল করার তৌফিক দান করেন। এক বুজুর্গ বলেন, উনসে মিলনে কি হ্যায় এহি এক রাহ কে মিলনে ওয়ালু সে রাহ পয়দা কর। আর এই যে গুনামুক্ত জীবনের এক প্রত্যাশা, এক প্রচেষ্টা, অব্যাহত এক চেষ্টা, এইটা অর্জন করার, আমি আল্লাহর ঘর মসজিদে বলছি, আল্লাহর নামের কসম করে বলছি, কোরআনে পাক রব্বুল আলামিন ইমার্জেন্সি কোনো কথা বলার সময় বলেন, ওয়াদ্দুহা কসম করে বলতেছি, শুনেন নাই সূরা ওয়াদ্দুহার নাম, কসম করে বলতেছেন, লাউকসিমু বিহাজাল বালাদ, বলে এই মক্কা নগরীর কসম করে বললাম, এই নগরের কসম এটা আল্লাহর বৈশিষ্ট্য, আমরা পারবো না, ঢাকা শহরের কসম পারবেন না, কি ব্যাপার? যে এই গুনামুক্ত অন্তর, এইরকম ফিকিরওয়ালা জীবন, এটা অর্জন করার একমাত্র রাস্তা, এইরকম কোন খাঁটি আল্লাহওয়ালা, কোন খাজা মুইনুদ্দিন চিশতি, কোন বড় পীর জিলানি, কোন হাফিজি হুজুর, কোন আল্লামা শামসুল হক ফরিদপুরি হুজুর, কোন ইমাম গাজালি, কোন হাসান বসরি, কোন কারি ইব্রাহিম সাহ, এইরকম কোন আল্লাহওয়ালার সোহবত ব্যতীত মেইন পয়েন্ট আল্লাহর মহব্বত অর্জন হবে না, কিছু আমল হবে, কিছু আমল হবে, হ্যাঁ 5, 10, 20, 50টা আমল আপনার জীবনে যোগ হয়ে গেছে, নিশ্চয়ই নিয়ামত, কিন্তু সম্পূর্ণ গুনামুক্ত একটা জীবনের ফিকির অব্যাহত চেষ্টা, এটা নসিব হবে না আল্লাহওয়ালাদের সোহবত ব্যতীত। এই কথা যখন বুঝে গেছেন বড়রা, ইমামে রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী, সুবহানাল্লাহ, এত বড় আলেম, বলো এলেম শিখলাম কিন্তু গুনামুক্ত আল্লাহর মহব্বতের জীবন, এইটা তো ভাই কারিগর ব্যতীত হয় না, চলে গেছেন হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কির নিকট, সুবহানাল্লাহ। আশরাফ আলী থানবীর মতো মানুষ কোরআন হাদিস পড়তে পড়তে বুঝছেন, ও অনেক কিছু শিখতে পারবো, মেইন পয়েন্টে আল্লাহর মহব্বত অর্জন, যার বরকতে আপাত মস্তক আল্লাহর মহব্বতওয়ালা, এটা তো ভাই নিজে পারবো না, চলে গেছেন হাকিমুল উম্মত হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির নিকট। যখন শুনছেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, দাওয়াত ও তাবলীগের বাণী প্রতিষ্ঠাতা, কি ব্যাপার? যে একা একা হবে না, চলে গেছেন খলিল আহমদ সারানপুরি রশিদ আহমদ গঙ্গুহী ওয়ালাদের নিকট, কি ব্যাপার? ওনারাও বুঝছেন, এত বড় আলেমরা ভাবছেন এলেম কালাম এশরাক আউয়াবিন তাহাজ্জুদ দাড়ি টুপি পাঞ্জাবি পাঁচ ওয়াক্ত নামাজ কোরআন তেলাওয়াত, বলে এগুলো সব আমল, কিন্তু অন্তরাত্মা আল্লাহর মহব্বত অর্জন, যার বরকতে সর্বহালতে যেখানে কেউ নাই সেখানেও গুনাহ থেকে বেঁচে থাকার হিম্মত তৌফিক, এটা তো নসিব হবে না আল্লাহওয়ালাদের সোহবত ব্যতীত। এই জন্য তারা সবাই কোনো না কোনো আল্লাহর ওলির সঙ্গে যোগ দেয়া, তাদের শিষ্যত্ব বরণ করে আল্লাহওয়ালা হয়ে গেছেন, সুবহান। আর আজকে মুসলমান আমল শিখা শুরু করছে, ভালো, নিশ্চয়ই ভালো, বে আমল যদি কিছু আমল করে ভালো না, নিশ্চয়ই ভালো, কিন্তু সতর্ক হওয়ার জন্য বলছি এটা যথেষ্ট না, শুধু এইটুকুন কথা, আমল অবশ্যই ভালো কিন্তু কি না, যথেষ্ট না, কারণ আমরা কি বলি ইহদিনাস সিরাতাল, বলেন কি না রাকাতে রাকাতে, আল্লাহ উত্তরে কি বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম চাচ্ছেন,
নবী তো নাই আপনার জামানায়, আপনার জামানার যারা ওলি আউলিয়া আছেন ওনারা যেই পথে চলেন ওই পথটার নাম সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। আবার পরের রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমটা দিয়ে দেন সোজা জান্নাত পর্যন্ত। আল্লাহ বলেন, আবার বললাম, হক্কানি ওলি আউলিয়া উলামাই উম্মত যেই পথে চলেন সেই পথের নাম সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। কোরআনে পাকের এরকম অকাট্য কথার পর এরপরেও হক্কানি আলেম আল্লাহওয়ালাদের পথ বর্জন করা, এটা হইল গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন। খবরদার নামাজি সাহেব, মাগযুব যারা অভিশপ্ত দল, যারা পথ হারা পথভ্রষ্ট, এদের পথে যায়ও না, ড্রেস যেমনই হোক। কোরআনে পাক গাইরিল মাগযুব, যাদের উপর আমার লানত, কার উপর লানত? কবিরা গুনা লানতের আমল, যেই কোনো কবিরা গুনাওয়ালা লানতওয়ালা, শুনতেছেন? যেই কোনো কবিরা গুনার কাজটা কিসের কাজ? লানতের কাজ। আর যদি অব্যাহত থাকে তো অব্যাহত লানত পড়তে থাকে। আল্লাহ পাক বলেন, মাগযুব যার উপর আমি রাগান্বিত লানত ফেলি, ওই পথে যায় না। ওয়ালাদদাল্লিন, অথবা যে নিজে খেয়ে হারায় ফেলছে, পথ হারায় ফেলছে, ওই পথে যায়ও না, সে নিজেই পথ চিনে না, দল গোমরা হয়ে গেছে। একজনের বাড়ির পিছন দিয়ে গিয়া জিজ্ঞেস করে, ভাই যান অমুকের বাড়িটা কোন দিকে, আপনি কোথায়, ঘরের পিছনে আসছেন, অন্ধকার রাত তো, পথ খুঁজতে খুঁজতে এখানে এসে গেছি। এই লোককে বলে পথ ভ্রষ্ট, মানে পথ হারা। রব্বুল আলামিন বলেন, যে নিজে পথ চিনে না তার সঙ্গে আপনি থাকেন না। যারা পথ চিনে, শরীয়তের সূর্য আছে অন্তরে, তাকওয়ার নূর আছে, এদের সঙ্গে চলেন সোজা জান্নাতে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে, আজকের একটাই কথা, যে আমলওয়ালা হওয়া যথেষ্ট না, আল্লাহওয়ালা হওয়া ফরজে আইন। শুনতেছেন? হয়তো ভয় ভয় পাই আমরা, আল্লাহওয়ালা এ তো দোকানে আর যাওয়া যাবে না, বাড়িওয়ালাও থাকা যাবে না, গাড়িওয়ালাও থাকা যাবে না, সব কিছুর সঙ্গে শুধু গুনাহ থেকে বেঁচে থাকলেই তার নাম আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। এটা বলেন, গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি কি না? সুন্নত না ফরজ? গুনাহ থেকে বেঁচে থাকা কি? সবাই জানেন না, গুনাহ থেকে বেঁচে থাকা কি? তার মানে ওলি আল্লাহ হওয়া ফরজ, একই কথা। সাত দিন আর এক সপ্তাহ বেশ কম আছে, দুইটা ভাষা জিনিস একটাই, সাত দিন বলেন আর এক সপ্তাহ বলেন, ৩০ দিন বলেন আর এক মাস বলেন, ঘুরে ফিরে একই জিনিস বলে, ঠিক গুনাহ থেকে বাঁচা আর আল্লাহওয়ালা হওয়া। আল্লাহ পাক বলেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, ওলি আউলিয়া কারা জানো? যারা গুনাহ থেকে বেঁচে থাকে তারাই আমার ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে পাকের আয়াত। এই জন্য আমার ভাইয়েরা, গুনাহ থেকে কে কতটুকুন বেঁচে থাকতে পারলাম এটা হলো আমার কামিয়াবি। একটা গুনাহ ছিল ওটা বাদ দিয়ে দিছি, অমুক একটা গুনাহ ছিল ছুটি দিয়ে দিছি, ঘরে একটা ওপেন ছবি টানানো ছিল এটা ঢাইকে ফেলছি অথবা নামায় ফেলছি, ঘরের মধ্যে গুনার সামান ছিল, বিবি বাচ্চারা বসে জীবন স্তরে ছুটি দিয়ে দিছি, আমার পায়জামা টাকনুর নিচে ছিল সবগুলো দর্জির কাছে নিয়ে কাইটা টাকনুর উপরে উঠে নিয়ে আসছি, আমার জীবনে সুন্নত ওয়াজিবের কমতি ছিল শুরু করে দিছি। আল্লাহর কসম, পৃথিবীর কেউ আপনাকে বলতে হবে না, এক একটা আমল যখন শুরু করবেন মনে হবে আল্লাহ আপনার অন্তরে সাত রাজার ধনের চেয়ে বেশি ধন দান করে দিচ্ছেন। সবাই আপনি নিজেই টের পাবেন, আল্লাহ রে আল্লাহ কি জানি দেয়া শুরু করছে আমারে, আমি জানি কি পাওয়া শুরু করছি, আপনি নিজেই টের পাবেন। কেউ কানে কানে বলা লাগবে না, আপনার আমল নামায় অনেক কিছু জমা হচ্ছে, এরকম খবর দেওয়া লাগবে না, আপনি নিজেই টের পেয়ে যাবেন। এবং ভালো লাগতে শুরু করবে, এমন একটা ভালো, আপনার চেহারার কালার পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবনের রং পরিবর্তন হয়ে যাবে, বউ বাচ্চাদের সঙ্গে সম্পর্ক পরিবর্তন হয়ে যাবে, ব্যবসায়ী ভাই বেড়াদারের সঙ্গে কথাবার্তার ভাজ পরিবর্তন হয়ে যাবে, রাস্তাঘাট গাছপালার কালার পরিবর্তন হয়ে যাবে। মনে হবে না আমি আর আগের দেশে নাই, আমি মনে হয় একটা নতুন দেশে থাকি। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি বলতেন, হাকিম উলুম্মত আশরাফ আলী থানভি সৌবতের বরকতে আমার কাছে লাগে কি, আমি এখন আর আগের মতন দেশে নাই, আমি জান্নাতের দেশে থাকি। সুবহান, জীবদ্দশায় বলতেন আমি জান্নাতে থাকি। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি অর্থে তাকওয়াওয়ালা হওয়ার তৌফিক দান করেন। তাকওয়াওয়ালা মানে গুনাহ থেকে বেঁচে থাকে যে ব্যক্তি সেই তাকওয়াওয়ালা। তার মানে কি জীবনে গুনাহ হবে না? যদি হয়ে যায় কি বলেন, জামা কাপড় যদি ময়লা হয়ে যায়
তারপরে ব্যবস্থা কি? ধুয়ে ফেলা। ধুইলে কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। বলে এই লোকটা তাকওয়াওয়ালা ছিল, গুনাহ হয়ে গেছে, তার মানে কি জীবনের জন্য শেষ? না, গুনাহ করার সাথে সাথে আবার আগের পয়েন্টে চলে আসবে, সুবহানাল্লাহ। আবার গুনাহ হয়ে গেছে বলে আবার ধুয়ে ফেলো, আবার গুনাহ হয়ে গেছে আবার ধুয়ে ফেলো। কতবার তওবা করো? যতবার আল্লাহ বলেন কবুল করব ততবার, সুবহান। নিজেই বলছেন যে তওবা তুমি করো, কবুল আমার জিম্মায়। আমরা এইটুকু পারবো না ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আজকে পৃথিবীতে মুসলমানদের দুর্দশার মূল কারণ এই। যারা দেশ বিদেশে সফর করছেন দেখেন নাই মুসলমানদের চেহারা, সুরত, কাজকাম, কোনো কোনো জায়গায় অন্যান্য ধর্মের লোকেরা ফেল। আমাদের দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র, ঠিক না? আত আমাদের দেশ যদি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, ইন্ডিয়ার হিন্দুরা এসে এই কাজটা করে দিয়ে গেছে মুসলমানকে বেইজ্জতি করার জন্য, যে তোকে দেশকে বেইজ্জতি করব, তলে তলে আমরা দুর্নীতি করব যাতে বেইজ্জতি হয় মুসলমানরা। ব্যাপারটা কি এমন? এত মুসলমান যেই দেশে সেই দেশে দুর্নীতি হয়, তাহলে কি আমলওয়ালা মানুষ কম? জুমায় আসে এরকম মানুষ কম? তারাবিয়া সবে বরাত সবে কদরে মানুষ আসে কম? ওই আমল শিখছে, গুনাহ থেকে বাঁচা শিখে নেই। মনে করে হ্যাঁ এই আমল করলে হয়ে যাবে, মাজারে গরু দিলে হয়ে যাবে, সিন্নি দিলে হয়ে যাবে, আর জায়গা মতো দিলে তো কিছু হবে অবশ্যই, বেজায়গায় দিলে তো সবই বাদ। কিন্তু এটা যথেষ্ট না, আরও কাজ আছে, ঠিক না? হ্যাঁ নিশ্চয়ই কাজ আছে, নেক কাজ, নেক কাজ। যেখানে গরু দিলে কাজ হবে ওকে গরু দেন, কিন্তু এটা যথেষ্ট না। হক্কানি আল্লাহওয়ালার কাছে গেছেন, ওকে এটা কাজ কিন্তু এটা যথেষ্ট না, কারণ তিনি পথ বলবেন, পথ চলা আমার আপনার কাজ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুইটা আমল করে, এই আমল করতে থাকবে, মৃত্যুর পর আল্লাহ পাক তাকে সোজা জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। খুব সহজ দুইটা আমল। এক নম্বর আমল হইল পাঁচ ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে কি আল্লাহু আকবার, তিনটা আমল দশ বার করে করা, ঠিক আছে? এই আমলগুলো কয়বার করে? পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আমলগুলো কয়বার? প্রতিটা দশ বার। দ্বিতীয় আমল হলো এই আমলটাই ঘুমানোর সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। বাস এই দুইটা আমল। নবীজি বলছেন এই আমলটা যে অব্যাহতভাবে করতে থাকবে আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন, সুবহান। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ছোট্ট একটা প্রশ্ন, ওটার উত্তর দিয়ে দেই, যে এতক্ষণের ওয়াজ দ্বারা তো বোঝা গেল অনেক কাজ করলে জান্নাত, এই আমল দ্বারা তো শোনা গেল যে অল্প কটা করলেই জান্নাত, এটা সংঘর্ষ হয়ে যায় না? হ্যাঁ, এই আমলগুলো নবীজির কিছু অফার থাকে, নবীজির পক্ষ থেকে এইরকম বিশেষ বিশেষ কিছু অফার থাকে, কেউ যদি অফারগুলো নেন আপনারে জান্নাতওয়ালা বানানোর জন্য কি করা লাগবে আল্লাহ পাক ওটা ভালোই বুঝেন, সুবহান। দেখবেন আপনি আমল শুরু করছেন, তাহলে আল্লাহর রসুলের কথা সত্য হওয়া লাগবে না, মরার আগে সোজা বানায় কবরে নেবেন, বলে আমার তো নিয়ত ছিল না, আমি তো ভাবছিলাম এই আমল করেই বেহেশতে যাব, বলে আপনার নিয়তে হবে, আল্লাহ পাক বলেন আমার ফয়সালা হবে, তুই গুনাও ছাড়বি, ভালো হবি, তাওবাও করবি, জান্নাতও পাবি, সুবহান। নবীজি বলে দিয়েছেন সহজ ভাষায়, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আগে বলছিলাম দুরুদ শরীফের আমল, মনে আছে আশা করি, সকালে 10 বার, সন্ধ্যাবেলায় 10 বার দুরুদ শরীফ পাঠ করলে নবীজি বলছেন আমার উম্মত যদি বিপদে পড়ে যায় কিয়ামতের দিন আমি রেডি তার জন্য সুপারিশ করব, সুবহান। সকালে 10 বার, সন্ধ্যাবেলায় 10 বার দুরুদ শরীফ, যে কোনো দুরুদ শরীফ পড়া যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। কেউ যদি এই টেনশনে থাকেন যে হক্কানি আল্লাহওয়ালাদের কাছে গিয়ে আমার জীবন মেরামত করতে হবে, আল্লাহওয়ালা কে আছে না? সহজ বুদ্ধি আল্লাহর কাছে দোয়া করেন, নাকি আল্লাহ চিনেন তো? আল্লাহ চিনেন না? আল্লাহ তো চিনেন। আল্লাহ আমি কোথায় কার কাছে গেলে আপনাকে পাবো, এইরকম কোনো একজন ওলির সন্ধান আমাকে দিয়ে দেন। এইবার যদি কয়েকজনের সন্ধান এসে গেল, আসে না?
যে কয়েকজন ওনাদের মধ্যে থেকে আপনি একটু যাচাই বাছাই করেন, কার সঙ্গে আমার রুহ বেশি মিলে, সব কিছুতে বেশি ভালো লাগে, বেশি দিল টানে, বেশি আকর্ষণ লাগে, বিলম্ব আর না করে তার কাছে গিয়ে ধরা দেন যে আমি আপনার কাছে বায়াত হইতে চাই, আমি আপনাকে আমার দিনই মুরব্বী বানাইতে চাই, আপনাকে আমার জীবনের উপদেষ্টা হিসেবে পাইতে চাই, আপনার গোলাম হয়ে বাকি জীবন কাটাইতে চাই। যেই ভাষায় বলেন যে বাস এই যে সম্পর্কটা হয়ে গেল, ইউহি আপ আতে যাতে রহেঙ্গে মোহাব্বত কা ফল আপনা পাতে রহেঙ্গে, এমনি আসবেন যাবেন, হাসবেন রসবেন, সবক দিবেন ধমক দিবেন, খুশি করবেন, ভিতরে ভিতরে আল্লাহর মোহাব্বতের দন দৌলত দিয়েও দিবেন। সুবহান আল্লাহ, পাক আমাদের সবাইকে তৌফিক দেন। ওয়াখির দাওয়া أن الحمد لله رب العالمين. الله نفيس باتر ذكر استغفر الله استغفر الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله 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 لا إله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اسم ذات الذكر الله جل جلاله وتعالى شانه الله 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 মৈদানে হু দিল মেরা হো যায় এক মৈদানে হু তু হি তু হো তু হি তু হো তু হি তু ওর মেরে তন মে বজায়ে আবু গিল ওর মেরে তন মে বজায়ে আবু গিল দর্দে দিল হো দর্দে দিল হো দর্দে দিল غیر سے بالکل ہی اٹھ جائے نظر غیر سے بالکل ہی اٹھ جائے نظر
তু হি তো আয়ে নজর দেখো জিধর আজা মেরে আয় মুরাদ মেরে দিল কো কর দে শাদ তেরে বিন্দি লেনা শাদ কেসে হোইলা আবাদ তেরে বিন্দি লেনা শাদ কেসে হোইলা আবাদ আল্লাহ আল্লাহ কেসা প্যারা নাম হ্যায় আল্লাহ আল্লাহ কেসা প্যারা নাম হ্যায় আশিকোঁ কা মিনা আর জাম জল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ বারিক সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা খায়রি খালকিহি سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم احسن عاقبتنا في الأمور كلها اللهم احسن عاقبتنا في الامور كلها ولا تكلنا الى انفسنا طرفه عين يا الله يا رحمان يا رحيم اي الله আমাদের অতীতের সমস্ত গুনাহ থেকে আমরা দিল জান থেকে তওবা করতেছি আল্লাহ আমাদেরকে maaf করে দেন আল্লাহ আমাদেরকে মানুষ বানায় দেন আল্লাহ আমাদের গন্দা অতীতকে আপনি পাক বানায় দেন اي الله এই পৃথিবীর কারোর ক্ষমতা নাই আমাদের এই গুনাহ থেকে পবিত্র বানানো আল্লাহ আয় আল্লাহ এই কাজ দুনিয়াতে আপনি ছাড়া কেউ করতে পারবে না আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে পাপ করার পাক পবিত্র করার ক্ষমতা পৃথিবীর কারো নাই আল্লাহ আমাদেরকে পাক পবিত্র বানায় দেন আল্লাহ আমরা একদমই জাহান্নামের উপযুক্ত আমাদেরকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমাদের গভীর অন্ধকার অতীতকে আপনি আলোওয়ালা করে দেন আল্লাহ আপনি কাদের মুতলাক আপনি সব পারেন আল্লাহ আপনি বলছেন আমি কঠিন জাহান্নামীরকে এক মুহূর্তে জান্নাতি বানায় দিতে পারি আল্লাহ আপনি আমাদের উপর রহম ফরমান আল্লাহ আমাদেরকে ঈমানে কামেল দান করেন ঈমানের নূর দান করেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যাইয়িনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান আল্লাহ পৃথিবীর সবচাইতে বড় ঈমানকে আমাদের কাছে মজাদার বানায় দেন আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের তৌফিক দান করেন কোরআনে পাক সহিহ শুদ্ধ তেলাওয়াতের তৌফিক দেন হালাল রুজি করার তৌফিক দেন ঋণ মুক্ত জিন্দিগি দেন সুস্থতার জিন্দিগি দেন সম্মানওয়ালা জিন্দিগি দেন স্ত্রী সন্তানদেরকে দিন দান নেক কর বানা দেন আল্লাহ আপনি দিন দান নেক কর বানা দেন আল্লাহ আমাদের ঘরগুলিকে নামাজীদের ঘর বানা দেন আল্লাহ
আমাদের সবার ঘরের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত মৌমাছির গুনগুনের মতন আপনি জারি করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের ঘর থেকে আপনি আপনার অসন্তুষ্টি সামান বাইর করে দেওয়ার তৌফিক দেন। আল্লাহ মুসলমানরা বলে সময় কাটানোর জন্য গুনাহ করে, আল্লাহ সময় কাটানোর জন্য গুনাহ লিপ্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আপনার জিকিরের সাথ, তিলাওয়াতের সাথ, সেজদা করার সাথ, নামাজ পড়ার মজা আমাদেরকে এমন পাগল বানান আমাদের হাতে গুনাহ করার কোনো সময়ই যেন না থাকে। আল্লাহ আল্লাহ আমাদের ঈমান এত বড় দৌলত, এত বড় শান শওকত, এত বড় মধুর মতো জিনিস, আল্লাহ ঈমানের দৌলতের কদর করার তৌফিক দেন। আল্লাহ আমাদের বাকি কদিন হায়াত আছে, আল্লাহ সেটাকে আপনার পছন্দওয়ালা বানায় দেন। ঈমানি হায়াত, ঈমানি মৌত মঞ্জুর ফরমান। আল্লাহ সারা জাহানের মুসলমানদেরকে কবুল ফরমান, বিপদগ্রস্ত মুসলমানদেরকে নাজাত দিয়ে দেন, মুসলিম কান্ট্রিগুলোকে পরস্পর সুসম্পর্ক দান করেন, সর্বদিক থেকে আপনি শক্তিশালী বানায় দেন। যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে দিন ঈমানে আরও বরকত দান করেন। আয় আল্লাহ ঈমান ইসলামের আরও খেদমতে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল ফরমান। আল্লাহ আমাদের কলিজার টুকরা পৃথিবীতে এক জায়গা মক্কা শরীফ মদিনা শরীফ, আল্লাহ এই হারামাই শরীফাইনকে হেফাজত ফরমান। ইহুদিদের যে কোনো ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত ফরমান। আয় আল্লাহ সেই দেশের শাসকদেরকে আপনি আরো বেশি দিনদার হওয়ার তৌফিক দান করেন, আপনার পছন্দ মতো দেশ চালানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের দেশের ভিতরে বাইরে যারা দেশের শত্রু, ইসলামের শত্রু, তাদেরকে হেদায়েত নসীব ফরমান। আল্লাহ যাদের ভাগ্যে হেদায়েত নাই, আল্লাহ আয় আল্লাহ তাদের সব ষড়যন্ত্রগুলোকে আপনি অকেজু বানায় দেন, তাদের ষড়যন্ত্র দিয়া তাদেরকে আপনি হাল হালাক এবং ধ্বংস বরবাদ করে দেন। আল্লাহ তাম দুনিয়া সব মসজিদ, সমস্ত মাদ্রাসা, দিনের সব মার্কাজগুলোকে কবুল ফরমান। আয় আল্লাহ যেখানে মাদ্রাসা মসজিদ নাই আপনি ব্যবস্থা করে দেন, দিনের দাওয়াত পৌঁছে না আপনি পৌঁছে দেন। আল্লাহ খাসভাবে আপনার কাছে ফরিয়াদ, আয় আল্লাহ মুসলমানদের সবচাইতে বড় সম্পদ ছিল এই পৃথিবীতে, আয় আল্লাহ ঐক্যবদ্ধ দাওয়াত ও তাবলীগের এই জামাত, আল্লাহ এই বাঙ্গনকে আপনি কুদরতিভাবে মিটিয়ে দেন, আবার এক দস্তরখানে বসায় দেন। আল্লাহ আবার কাঁধে কাঁধে কাঁধ মিলে কাজ করার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ গীবত শেকায়ত থেকে আবার মুক্ত করে দেন। আল্লাহ আয় আল্লাহ আগের চেয়ে কোটি গুণ বেশি ক্ষমতা এবং পাওয়ার নিয়ে কাজের গতির মধ্যে আপনি বরকত দিয়া দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে একটা ইস্তেবা করার তৌফিক দেন। জানেন আমাদের কার কতটুকু ভুল, আল্লাহ আমাদেরকে দিল থেকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনার পছন্দের পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ আপনার জাতের কসম, আল্লাহ আমরা কোনো দল চাই না, কোনো পার্টি চাই না, আমরা আপনাকে চাই। আল্লাহ আপনার সন্তুষ্টি চাই। আল্লাহ যেই পথে আপনি খুশি, আপনার সন্তুষ্টি, আল্লাহ আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ সেই পথে আমাদেরকে চলা আমাদের জন্য মজবুর করে দেন। আল্লাহ এর বাইরে চলা আমাদের জন্য অসম্ভব বানায় দেন। আয় আল্লাহ তাম দুনিয়ার কাফির মুশরিকরা যে কোনোভাবে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনি সব কিছু নস্যাত করে দেন। আল্লাহ আয় আল্লাহ এই মজলিসকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ দূর দূরান্ত থেকে অনেক ভাইরা আসেন, মুরব্বিয়ানি কেরাম আসেন, ওলামাই কেরাম আসেন। আয় আল্লাহ আমাদের এই সকলের বসাকে আপনার জন্য কবুল ফরমান, আমাদের জীবন পরিবর্তনের জন্য উসিলা হিসেবে কবুল ফরমান। যারা আয়োজন করেন, সহযোগিতা করেন, অংশগ্রহণ করেন, সমর্থন দেন, আয় আল্লাহ যারা এই মসজিদে করার জন্য পারমিশন দিছেন, আয় আল্লাহ সবাইকে আপনি দুনু জাহানে উত্তম পুরস্কার দান করেন, সবাই জিন্দগিতে বিপুল বরকত দান করেন।
করেন। আল্লাহ সবার দিলে সব নেক আশা নেক দোয়া আপনি আপনার হাবিবের সদকায় কবুল ফরমান। মৃত্যুর আগে একটা মকবুল হজ, আল্লাহ একটা মকবুল উমরা করার আপনি তৌফিক দিয়েন। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন মন ভরে খেদমতের আপনি তৌফিক দিয়েন। আমাদের আব্বা আম্মাকে আমাদের উপর শতভাগ রাজি খুশি করে দিয়েন। আল্লাহ আমাদের ভুল বিচ্ছিদ্দিগুলোকে তাদের ক্ষমা করার তৌফিক দিয়েন। আল্লাহ যাদের মা বাবা আপনার রহমতের কোলে চলে গেছে তাদেরকে কিয়ামত পর্যন্তের জন্য মাফ করে দেন। আল্লাহ আমাদের খানদান যারা চলে গেছেন সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের সকলের দোয়া মুনাজাত আপনার হাবিবের সদকায় কবুল ফরমান, কবুল ফরমান। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমাদের আগামী মাসে ইসলামের আখির 25শে ডিসেম্বর রোজ